आज आमी किडनी स्टोन सम्बन्धे किछु बोलबो। किडनीते पाथर होले आपनारा कि करे बुझते पारबेन? कोमरेर पेछन दिके किडनिर दुपाशे व्यथा हय, अनेकेर भेतरे एकटा बुझबुझ हय, निजेरटा निजे फिल करते पारे। ओई व्यथा आस्ते आस्ते पाथर कोमर थेके पायेर दिके नामे, पायेर नीच पर्यन्तও चले যায়। প্রস্রাবের রং একটু হলদেটে ভাব হয়, আবার অনেক সময় রক্তের মতো একটু লালও হয়। প্রস্রাবের তলায় শ্লেষ্মা জমে, প্রস্রাব কখনো ঘোলা হয়, পরিমাণে অধিক হয়, এতেই বোঝা যায়। তবে আপনারা এরকম হলে কোনো অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে এটা পরীক্ষা করে নেবেন। নানান রকম পরীক্ষা নিরীক্ষার পরে যখন বুঝতে পারবেন স্টোন হয়েছে, পিত্ত পাথরি হোক, মূত্র পাথরি হোক, যে কোনো পাথর হোক না কেন, তখন আপনারা প্রয়োজন হলে এই হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহার করতে পারেন। এই ওষুধটি খেতে গেলে আপনারা কিভাবে খাবেন? খাওয়ার নিয়ম, ওষুধটির নাম বারবারিস ভলগারিস মাদার। এটি সকালবেলা খালি পেটে হাফ কাপ জলের সাথে 15 থেকে 20 ফোঁটা ভালো করে জলের সাথে মিশিয়ে খাবেন। কিডনির জন্য দ্বিতীয় যে ওষুধটির কথা আমি বলবো সেটি হলো মার্কুরিয়াস সল বা মার্কুরিয়াস ভাইভাস। কিডনিতে স্টোন হলে পিঠের দিকে কোমরের দুই পাশে যেখানে কিডনি আছে সেখানে এক প্রকার তীব্র ব্যথা অনুভব হয়। সেই ব্যথা সময়ে সময়ে মূত্রথলিতে, অন্ডকোষে ও উরদেশ পর্যন্ত নামে। তখন নড়াচড়া করা যায় না, চিত হয়ে শোয়া যায় না, খুব যন্ত্রণা হয়, বারবার প্রস্রাব ত্যাগের ইচ্ছা হয়। প্রস্রাব হওয়া বা প্রস্রাব বন্ধ, প্রস্রাবের সময় খুব পথ দিয়ে প্রস্রাব করতে হয়, অনেক সময় প্রস্রাবের সঙ্গে একটু রক্ত বা শ্লেষ্মাও পড়ে। এরকম ব্যথা বেদনা হলে মার্কুরিয়াস সল ও মার্কুরিয়াস ভাইভার এই ওষুধটি খাওয়া যেতে পারে। ওষুধটি খাওয়ার নিয়ম, মার্কুরিয়াস সল বা মার্কুরিয়াস ভাইভাস মাদার হাফ কাপ জলের সাথে 15 থেকে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দিনে একবার করে খাওয়া যেতে পারে। 3 নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটি হলো সার্সাপেরিলা মাদার। কিডনিতে স্টোন হলে ঘন ঘন প্রস্রাব চাপে, অল্প অল্প প্রস্রাব হয়, কারুর আবার প্রস্রাবের সাথে ছোট ছোট পাথরও পড়ে, কিডনিতে খুব ব্যথা হয়। প্রস্রাবের সময় এত ব্যথা হয় যে অনেকে কেঁদেও ফেলে। পাথর অনেক সময় অনেকের বড় হয়ে যায়, পাথর যদি বড় হয়ে যায় এই ওষুধটা খুবই উপকারী। ওষুধটি খাওয়ার নিয়ম, সার্সাপেরিলা মাদার হাফ কাপ জলের সাথে 15 থেকে 20 ফোঁটা ভালো করে মিশিয়ে দিনে একবার করে খাওয়া যেতে পারে। পরের ওষুধটি জানার আগে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। 4 নম্বর ওষুধটির নাম হলো লাইকোপোডিয়াম। মূত্রপাথরিতে পাথর হলে ডান দিকের কিডনি হতে ব্যথা আস্তে আস্তে প্রথমে প্রস্রাবের দ্বার পর্যন্ত যায়, তারপর আস্তে আস্তে নিচের দিকে এমনকি পা পর্যন্তও যেতে পারে। এরকম হলে লাইকোপোডিয়াম খুবই উপকারী। খাওয়ার নিয়ম, লাইকোপোডিয়াম মাদার হাফ কাপ জলের সাথে 15 থেকে 20 ফোঁটা ওষুধ ভালো করে মিশিয়ে দিনে একবার করে খাবেন। তবে আমি যে 4টে ওষুধের নাম বললাম আপনারা এই ওষুধগুলি দিনে একবার করে একটা নিয়ম করে নেবেন। সকাল, দুপুর, বিকেল, রাত 4বারে 4টে ওষুধ নিয়ম করে খাবেন। এটা 15 থেকে 20 দিন খেলেই আপনি বুঝতে পারবেন। আস্তে আস্তে পাথর গলে বেরোবে মূত্রর সাথে। কারোর 20 দিন, 25 দিন, 1 মাসও লাগতে পারে, 1 মাসের বেশিও লাগতে পারে। তবে খুব বড় হয়ে গেলে, খুব অসুবিধা দেখা দিলে আপনারা কিন্তু অভিজ্ঞ কোনো ডাক্তার দেখাতে ভুল করবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে সেটি কমেন্ট করে আমাকে জানাবেন। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।